আসসালামু আলাইকুম। আজ 7ই এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্য দিবসে কিভাবে সুস্থ থাকতে পারি? আমি একটা টিপস বলি, যাদের ব্লাড সুগার অনেক বেশি বা ডায়াবেটিস, আমার অধীনে এরকম কয়েকটা পেশেন্ট টোটাল ডায়াবেটিস বা সুগার লেভেল কন্ট্রোল করেছেন উইদাউট ইনসুলিন, উইদাউট মেডিসিন। কিভাবে সম্ভব? হ্যাঁ, লাইফ স্টাইল মডিফিকেশন, শুধুমাত্র লাইফ স্টাইল চেঞ্জের মাধ্যমে কিন্তু এটা সম্ভব, এবং আমি করে দেখিয়েছি। অর্থাৎ আমরা যে খাদ্যদ্রব্য গ্রহণ করি, কতটুকু আমি খাদ্যদ্রব্য ইনটেক করব, গ্রহণ করব, যতটুকু আমি বার্ন করতে পারি। যদি বার্ন করতে না পারি, তাহলে কার্বোহাইড্রেটের পটাস আমাদের বডির মধ্যে জমা হবে, জমা হয়ে ব্লাড সুগারটা বেড়ে যাবে। ব্লাড সুগার বেড়ে গেলে আমরা জানি যে ডায়াবেটিস হয়। ডায়াবেটিস হওয়ার পরে বিভিন্ন অর্গানকে এফেক্ট করে ফেলে, চোখকে এফেক্ট করে ফেলে, চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, কিডনিকে ড্যামেজ করে ফেলে, হার্টকে ড্যামেজ করে ফেলে। এমন কোনো অর্গান নাই যেখানে এফেক্ট না করে। ডায়াবেটিক ফুড, ডায়াবেটিক নিউরোপ্যাথি গ্রো করতে পারে, হঠাৎ আঘাতপ্রাপ্ত হলে সেটা সারে না, গ্যাংগ্রিন হয়ে যায়, অর্গান কেটে ফেলতে হয়, হার্ট পা কেটে ফেলতে হয়। কাজেই সুগারকে কিন্তু সহজেই কন্ট্রোল করা যায় লাইফ স্টাইল মডিফিকেশনের মাধ্যমে। আমরা যদি একজন এক্সপার্ট যার এই সম্পর্কে ধারণা আছে, তার অধীনে থেকে আমার বডিতে কতটুকু প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, খনিজ লবণ, পানি প্রয়োজন, আমার শরীর বার্ন করতে পারবে ততটুকু ইনটেক করি, সাথে এক্সারসাইজ সোয়েটিং, আমার এক্সারসাইজের মাধ্যমে আমাদের শরীর থেকে খনিজ লবণ বের হয়, পদার্থ, অনেক তরল পদার্থ বের হয়, এটা বের হচ্ছে, এই দুটোর সমন্বয় সাধন করলে কিন্তু উইদাউট মেডিসিনে, উইদাউট ইনসুলিনে ডায়াবেটিস থেকে আমরা মুক্ত না হতে পারলেও কন্ট্রোলে রাখতে পারি, যার ফলে এই কমপ্লিকেশন থেকে দূরে থাকতে পারি। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সবার কাছে আমার আর্জি, লাইফ স্টাইল মডিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ সুষম খাবার, এক্সারসাইজের মাধ্যমে আমরা সুস্বাস্থ্যের অধিকারী থেকে আমরা যেন ইবাদত বন্দেগী করতে পারি, এই দোয়া রেখে আমি সবার সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।